শনিবার হেলিকপ্টারে চেপে ধস বিধ্বস্ত ওয়েনাড ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকালে তিনি পৌঁছান কেরালায়, তারপর তিনি সেখান থেকে ওয়েনাডের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখেন। তার সঙ্গে ছিলেন কেরালার রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান, মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন এবং কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ কোপি। আকাশপথে পরিদর্শনের পর তিনি সেখানকার একটি হাইস্কুলের মাঠে অবতরণ করেন। সেখান থেকে সড়কপথে তিনি ধসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকাগুলি ঘুরে দেখেন। ওয়েনাডে ধসের জেরে ইতিমধ্যে মারা গিয়েছে 400 জনের বেশি মানুষ। কেরালার সমস্ত জেলার পরিস্থিতি এখন কন্ট্রোলে। এবার খোদ প্রধানমন্ত্রী ঘুরে দেখলেন ওয়েনাড। তিনি এবার একে জাতীয় বিপর্যয় হিসেবে আখ্যা দেন কিনা সেদিকে তাকিয়ে সকলে। তবে ওয়েনাড বিগত কয়েকদিনে যে বিপর্যয় দেখেছে সেখান থেকে এখনই বেরিয়ে আসা তাদের পক্ষে সম্ভব নয়। তবে পরিস্থিতির উন্নতি হতে আরও খানিকটা সময় লাগবে বলে মনে করছে ওয়াকিবহল মহল। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।